নাথান বোম, তাকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু বিভিন্ন বাম সংগঠনের হয়ে মানববন্ধন করতে দেখেছি, তাদের পাহাড়ের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা দেখেছি নানান সময় অনেক আগে। তো হঠাৎ করে তিনি এই একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতা হয়ে গেলেন, কিন্তু তিনি আসলে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতা হলেন না তাকে বানানো হচ্ছে সেটি ভাববার বিষয়। আমরা এই কুকিচিনকে দেখেছি একটা সময় যে বাংলাদেশের একটি শীর্ষ স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থা তাদেরকে ট্রেন আপ করেছে পাহাড়ে। এটার কারণ ছিল কি, পাহাড়ের যে বিচ্ছিন্নতাবাদী ওই সময় যাদেরকে বলা হতো এই কুকিচিনের আগে, তাদেরকে শায়েস্তা করবার জন্য কিন্তু এই কুকিচিনকে তৈরি করা হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। এই সংগঠনটা তার মানে ব্যাংক ডাকাতি করতে গিয়েছে, হয়তো তাদের টাকার প্রয়োজন পড়েছে কিনা সেটা একটা বিষয়, কারণ এর আগে কিন্তু আমরা কিছু রিপোর্ট দেখেছি তারা কিছু আপনার জঙ্গি সংগঠন, বিশেষ করে জামাতুল হিন্দাল নাকি একটা সংগঠন ছিল, আমি এক্স্যাক্টলি নাম মনে পড়ছে না, তাদেরকে আপনার তারা ট্রেনিং দিত এবং টাকার বিনিময়, তার নাম যে বিচ্ছিন্নতাবাদী বা এই হিসাবে কিন্তু নতুন করে আমি বললাম যে এটা কিন্তু এটা মূলত 2017-18 দিকে সে সামাজিক সংগঠন হিসেবে আপনার আত্মপ্রকাশ করে, তো তখন আসলে তো ওরকম ছিল না, পরবর্তীতে আপনার এই এখন 2-3 বছর ধরে আপনার এটা আসছে। সো এবং আপনার আমাদের বর্ডারের এই জায়গাগুলি ওখানে সেভেন সিস্টারেও কিন্তু আপনার প্রচুর হার্ড টু, খুব রিমোট এরিয়া, খুব হার্ড টু রিচ এরিয়া আছে। সো দুই ধরনের বিষয় থাকে, একটা হচ্ছে যে আপনার সে কেউ পালিয়ে থাকে তারে খুঁজে বের করবে সময় লাগবে এই জায়গাগুলো একটা বিষয় থাকে, আর একটা হচ্ছে কেউ আশ্রয় দিচ্ছে কিনা, তাকে কেউ আশ্রয় দিচ্ছে বলে কিন্তু আমাদের ওরকম খবর নাই, কিন্তু কারণ সে মিয়ানমার মিলিটারির বিরুদ্ধে ফাইট করেছে, মিয়ানমার মিলিটারির বিরুদ্ধে ফাইট করা মানে ওই সরকারের বিরুদ্ধে ফাইট করা। আপনারা জানেন যে বান্দরবনে ইদানিং একটা বড় দুর্ঘটনা হয়েছে, যেটা কিনা সম্প্রতি হয়েছে, বুধবার দিন দুটি ব্যাংকে মানে কয়েক ঘন্টার ব্যবধানে দুই ব্যাংকে লুট হয়েছে এবং এক ব্যাংক কর্মকর্তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সেই সাথে পুলিশ এবং আনসারের 14টি অস্ত্র এবং গুলিও লুট করা হয়েছে। এবং যা এটা যা যারা করেছে সেটা হচ্ছে যে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ নামে এক সন্ত্রাসী দলকে অভিযুক্ত করা হয়েছে, এবং তাদের লিডার নাথান বম তাকে ইয়া করেছে। এবং এর মধ্যেই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রীও কিন্তু বান্দরবনে পরিদর্শনে গিয়েছিলেন, আপনারা জানেন। সো গোটা পাহাড় এখন একটু অশান্ত হয়েছে উঠেছে, এবং যেটা যেটা নিয়ে আমি হাসিবের কাছে প্রথমেই প্রশ্ন করতে চাই, এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কেএনএফ এর সঙ্গে আশেপাশের সন্ত্রাসীদের যোগাযোগ থাকতে পারে বলে উনি আশঙ্কা করছেন, এবং এট দ্য সেম টাইম ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলেছেন যে মিজোরাম বা পার্শ্ববর্তী দেশের এদের ছত্রছায়ায় বা তাদের থেকে প্রশিক্ষণ নিয়ে করা হচ্ছে বলেও তার কাছে তিনি শুনতে পেয়েছেন। সো সবকিছু বিবেচনায় আপনি কি মনে করেন যে আসলে এই এই যে বিচ্ছিন্নতাবাদী যে মানে উস্কে দেওয়া হচ্ছে, এটা কি বাইরে থেকে উস্কে দেয়? আপনি তো পররাষ্ট্র বিট করেন, আপনি একটু এই বিষয়টা যদি আমাদের দর্শকদেরকে জানাতেন। হাসিব, আপনার কাছে প্রথম যাচ্ছি। একটা যেটা মানে হয়েছে যে আপনার জানেন যে এই সংগঠনটা প্রথমে একটা সামাজিক সংগঠন হিসেবে শুরু করেছিল এবং পরবর্তীতে তারা আপনার এভাবে আপনার বের হয়েছে, এবং আমরা সর্বশেষ তাদের কিছু নিউজ দেখেছি আমরা 2022-23 দিকে, এবং এরপর এরকম ঘটনা দেখিনি, এবার হঠাৎ করে ব্যাংক ডাকাতির মধ্য দিয়ে আপনার তারা সামনে আসলো। তো এই সংগঠনটা তার মানে ব্যাংক ডাকাতি করতে গিয়েছে, হয়তো তাদের টাকার প্রয়োজন পড়েছে কিনা সেটা একটা বিষয়, কারণ এর আগে কিন্তু আমরা কিছু রিপোর্ট দেখেছি তারা কিছু আপনার জঙ্গি সংগঠন, বিশেষ করে জামাতুল হিন্দাল নাকি একটা সংগঠন ছিল, আমি এক্স্যাক্টলি নাম মনে পড়ছে না, তাদেরকে আপনার তারা ট্রেনিং দিত এবং টাকার বিনিময়। সো বেসিক্যালি আপনার যেটা হচ্ছে যে এদের সাথে আপনার যেমন মানে এগুলো বিভিন্ন সময় আপনার যেসব রিপোর্টে আসছে, যেমন মিয়ানমারের যে আপনার কাচিন যে জায়গাটা আর কি, সেখান থেকে আপনার তারা অস্ত্র সাপ্লাই পেত, মিজোরামের একটা আপনার যারা এই সন্ত্রাসী গোষ্ঠী তাদের সাথে যোগাযোগ ছিল, যেটা হচ্ছে এই ধরনের কর্মকাণ্ড যারা করে আপনি দেখবেন ট্রেডিশনালি তারা সবসময় অন্যান্য দেশেরও যারা আপনার এই বিচ্ছিন্নতাবাদী বা যারা এই ধরনের সন্ত্রাসী সংগঠন থাকে তাদের সাথে তাদের একটা যোগাযোগ থাকে, এবং এই এই কুচিয়ে আপনার কুকিচিন নিয়ে কিন্তু এটাও ছিল যে তারা মিয়ানমারের আপনার সেনাবাহিনীর বিরুদ্ধেও আপনার ফাইট করেছে, যেহেতু আপনার এবং আমার ধারণা যে সাম্প্রতিক সময় মিয়ানমারের যে আপনার এক ধরনের ডেভেলপমেন্ট যে হয়েছে সেখানে এক ধরনের যে অস্থিতিশীলতা, এবং সেটা কিন্তু আমাদের বর্ডার পর্যন্ত চলে এসেছে, এবং তার প্রেক্ষাপটে তারা হয়তো আপনার নতুন করে এখানেও তারা কোনো একটা জানান দিচ্ছে কিনা সেটা একটা আপনার
বিষয় হতে পারে, এটার একটা লিঙ্ক আপ যে থাকবে না সেটা না, কিন্তু কারণ তাদের সাথে মিয়ানমারের বরাবরই কিন্তু একটা আপনার ই ছিল, আপনার মানে যোগাযোগ সব থেকে বেশি সম্পর্কটা ওইখানেই ছিল, এবং ওখান থেকে একটা অস্ত্র সাপ্লাইয়েরও তার একটা আপনার রুট এক সময় আপনার এটা বিভিন্ন সময় রিপোর্টও এসেছে। তো সেই হিসেবে আপনার এটা লিঙ্ক থাকাটাই স্বাভাবিক, এবং যেটা আপনার সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে তারা এখন দেখছে, এবং এখানে আইন শৃঙ্খলা আপনার জোরদার করা হয়েছে, বিভিন্ন রকম অভিযান হচ্ছে, তো সেটা অস্বাভাবিক না আর কি। না, যেটা হচ্ছে যে আমরা যেটা সবসময় দেখে আসছি যে ভারতের বলা হচ্ছে মিজোরামে এই যে মানে নাথান বমকে মিজোরামে আছে বলে এখন কোথায় এটা খুঁজতে গিয়ে বলা হচ্ছে যে মিজোরামে আছে, এবং মিজোরামের পুলিশও কিন্তু বলেছে যে তারা খুঁজে। সো আমরা কিন্তু বাংলাদেশ সবসময় ইন্ডিয়ান বিচ্ছিন্নতাবাদী যারা আছে সেভেন সিস্টার্স এর নিয়ে যখন বলা হচ্ছিল, সো আমরা বাংলাদেশ পক্ষ থেকে কিন্তু আমরা অনেক ধরনের সহযোগিতা ভারতকে করেছি। ভারত কতটা সহযোগিতা এ ব্যাপারে আমাদের করবে বলে আপনার মনে হয়? এটা এটা আপনার কাছে কিন্তু কি আপনার তথ্য ওই আছে? হিসাবে সে তার নাম যে বিচ্ছিন্নতাবাদী বা এই হিসাবে কিন্তু নতুন করে, আমি বললাম যে এটা কিন্তু এটা মূলত 2017-18 দিকে সে সামাজিক সংগঠক হিসেবে আপনার আত্মপ্রকাশ করে, তো তখন আসলে তো ওরকম ছিল না, পরবর্তীতে আপনার এই এখন 2-3 বছর ধরে আপনার এটা আসছে। তো এবং আপনার আমাদের বর্ডারের এই জায়গাগুলি, ওখানে সেভেন সিস্টারেও কিন্তু আপনার প্রচুর হার্ড টু, খুব রিমোট এরিয়া, খুব হার্ড টু রিচ এরিয়া আছে। তো দুই ধরনের বিষয় থাকে, একটা হচ্ছে যে আপনার সে কেউ পালিয়ে থাকে তারে খুঁজে বের করবে সময় লাগবে এই জায়গাগুলো একটা বিষয় থাকে, আর একটা হচ্ছে কেউ আশ্রয় দিচ্ছে কিনা, তাকে কেউ আশ্রয় দিচ্ছে বলে কিন্তু আমাদের ওরকম খবর নাই, কিন্তু কারণ সে মিয়ানমার মিলিটারির বিরুদ্ধে ফাইট করেছে, মিয়ানমার মিলিটারির বিরুদ্ধে ফাইট করা মানে ওই সরকারের বিরুদ্ধে ফাইট করা, তাই না? তার মানে তাদের সাথে আসলে এই যে বিভিন্ন যেসব ওইসব দেশের যার যার এলিমেন্ট, মানে যে ধরনের সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, তাদের সাথে তারা কানেক্টেড, তো এই এটা আপনার বোঝা যায় আর কি। এবং যে কারণে তারা আপনার ওই কাচিন থেকে আপনার যারা তাদের যে অস্ত্র আসতো এগুলি মোটামুটি ডকুমেন্টেড ছিল বিভিন্ন সময়, তো সেটা একটা বিষয়। এবং এক্ষেত্রে আপনার যদি কোনো প্রয়োজন হয়, আমার আমি তো এটা আপনার সহযোগিতা না করার কোনো ধরনের আপনার স্কোপ দেখি না, কারণ এখানে অন্য কোনো আসলে পয়েন্ট আছে বলে আমার এই মুহূর্তে আসলে জানা নেই। ধন্যবাদ সাইদ খান, আপনার কাছে যাচ্ছি, আপনি হাসিবের কথা শুনেন, তার সাথে আমি একটা ছোট্ট তথ্য আপনাকে ইনক্লুড করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের ওবায়দুল কাদের এক ধরনের কথা বলেছেন, পররাষ্ট্র মন্ত্রী এক ধরনের কথা বলেছেন, অন্যদিকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির না, উনি বলেছেন যে বিএনপি কেএনএফ এর সাথে মিলে দেশের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র করছে। আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি তো এই দিকটা দেখেন, বিএনপি দিকটা করেন, সাইদ খান আপনার কাছে জানতে চাচ্ছি। এখন এই গণপূর্ত মন্ত্রী মহোদয়ের কোনো বক্তব্য আসলে আমি মূল্যায়ন করার মতো প্রথমত যোগ্যতা আমার নেই, দ্বিতীয়ত উনি তো নানান সময় নানান ধরনের কথা বলেন, ইফতারিতে বড়ই দিয়ে করতে বললেন বলে উনি ওনার সরকারেরই হাসির পাত্র হলেন, সুতরাং উনি প্রথমত সিনিয়র সিটিজেন, দ্বিতীয়ত ওনার এই বক্তব্যের মূল্যায়ন করার মতো মেধা আল্লাহ আমাকে দেয়। আমি হাসিব ভাই সুরে আমি কথা এই এই বিষয়ে আলোচনায় হাসিব ভাই যে কথাটা বললেন ওনার সাথে আমি সুর মিলিয়ে একটা জায়গায় বলবো, যে আসলে আমি কূটনৈতিক বিষয়টুকু আসলে জানি না, আর জানাটা আমার জন্য একটু কঠিন কারণ ওই এরিনায় আমার বিস্তার নেই। তো পাহাড়ের যে রাজনীতি সেই জায়গাটুকুতে আমার আমি বিভিন্ন সময় আমার সাংবাদিকতা করতে গিয়ে যেটা দেখেছি যে এই যে হাসিব ভাই কিন্তু ওর শুরুটা এই যে কুকি চীনের যে শুরুটা, শুরুর দিকটা কিন্তু এমনই ছিল, হাসিব ভাই যেটা বললেন যে একটি সামাজিক সংগঠন, আমরা এই যে ওদের ওদের যে প্রধান যে এই নাথান বোম, সংগঠনটি নাথান বোম, নাথান বোম, তাকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু বিভিন্ন বাম সংগঠনের হয়ে মানববন্ধন করতে দেখেছি, তাদের পাহাড়ের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা দেখেছি নানান সময় অনেক আগে। তো হঠাৎ করে তিনি এই একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতা হয়ে গেলেন, কিন্তু তিনি আসলে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের নেতা হলেন না তাকে বানানো হচ্ছে সেটি ভাববার বিষয়। যেমন একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করে তার মানে তার সাথে ওই সমাজের এবং ওই সময়ের কার যে প্রশাসন আছে তাদের একটা সম্পর্ক থাকে, সামাজিক সংগঠন হতে হলে হাসিব ভাই নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে সামাজিক সংগঠন থাকলে স্থানীয় প্রশাসন, স্থানীয় সমাজ ব্যবস্থার সাথে একটা সম্পর্ক থাকে। সুতরাং আমার কাছে মনে হয় ওই লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল সোসাইটি দে নোজ ওয়েল দেন আস, যে আসলে সে কতটা বিচ্ছিন্নতাবাদী না, এই মুহূর্তে তাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে ট্রিট করা হচ্ছে, এবং হাসিব হয়তো ওই যে ব্যাংক লুটের যে প্রসঙ্গটি এসেছে সেটি হয়তো আমি আমার সহ আলোচক
আসিফ ভাইয়ের সাথে একমত যে হয়তো তাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এর জায়গা থেকে তারা না, ব্যাংক তারা কিন্তু লুট করতে থানায়ও পারে। হামলা করেছে, থানসি থানায়ও হামলা করেছে। থানায় হামলা করছে, এরকম একটা পার্সপেক্টিভ থেকে তারা হয়তো থানায় হামলা করতে পারে যে আমরা ব্যাংক, আমাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এখন আমরা ব্যাংক ট্যাংক লুট করব, পুলিশের মধ্যে একটা ভীতি ক্রিয়েট করে, একটা ভীতিকর পরিবেশ সৃষ্টি করে তারা বিভিন্ন জায়গায় এই ধরনের অর্থ যোগের জন্য তারা বিভিন্ন অপারেশন করবে, এটা হতে পারে। আর একটা জিনিস যেটা মূলত যে জিনিসটা মনে হয় সেটি হচ্ছে আমরা এই কুকিচিনকে দেখেছি একটা সময় যে বাংলাদেশের একটি শীর্ষ স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা সংস্থা তাদেরকে ট্রেন আপ করেছে পাহাড়ে। এটার কারণ ছিল কি, পাহাড়ের যে বিচ্ছিন্নতাবাদী ওই সময় যাদেরকে বলা হতো, এই কুকিচিনের আগে আগেও কিন্তু এক ধরনের বিচ্ছিন্নতাবাদী পাহাড়ে ছিল আমাদের পাহাড়গুলোতে, তাদেরকে শায়েস্তা করবার জন্য কিন্তু এই কুকিচিনকে তৈরি করা হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। এটা কিন্তু আমরা দেখেছি এবং হয়তো আমরা অনেকে ভুলে গেছি, কিন্তু এই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সামাজিক সংগঠন হিসেবে এদেরকে তৈরি করা হয়। এখন আমার কাছে মনে হচ্ছে যে ভিন্ন দৃষ্টি মানে দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে ঘোরানোর জন্য এটা হতে পারে, আর প্রতিবেশী রাষ্ট্রের কতটা হস্তক্ষেপ এখানে আছে কুকি চীনের ক্ষেত্রে এটা আমি জানি না, এটা হাসিবের বক্তব্যটাই হয়তো সঠিক কারণ আমি ডিপ্লোম্যাসি বুঝি না।